নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথায় নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। সংকটমোচন বজরংবলী, হনুমানজি। প্রত্যেক মঙ্গলবারে হনুমানজির সাপ্তাহিক পুজো হয় আর চৈত্র মাসের পূর্ণিমা তিথি রামনবমীর ঠিক এক সপ্তাহ পরে। রামভক্ত হনুমানজির জন্মদিন এই দিনেই, তিনি মঙ্গলবারে চৈত্র পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেছিলেন। হনুমানজি ছিলেন ভগবান শিবের অবতার। তিনি শ্রীরামচন্দ্রের পরম ভক্ত ছিলেন। ভক্ত এবং ভগবানের প্রসঙ্গ হনুমানজিকে নিয়েই আসে। আজকের পর্বে আমরা জানব হনুমানজির পূজোর প্রসাদে আমরা গুড় এবং ছোলা কেন দিই। হনুমানজির পূজোর প্রসাদ, প্রধান যে প্রসাদ থাকে সেখানে গুড় এবং ছোলা কেন দেওয়া হয়, এর কারণ কি এবং এর স্বাস্থ্যগত দিক কী বা কী, আসুন জেনে নিই আজকের পর্ব থেকে। আমাদের সনাতন ধর্মে প্রত্যেকটি দেবী এবং দেবতার পুজোতে বিশেষ বিশেষ ফুল, প্রসাদ এবং ফলের ব্যবহার করা হয়। যেমন হনুমানজির পুজোতে লাল রঙের এবং কমলা বা স্যাফরন রঙের যথেষ্ট ব্যবহার হয়। এই দুটি রং হনুমানজি খুবই পছন্দ করেন। তার পূজোর প্রসাদে প্রধান ফল হিসেবে কলা, ডালিম, নারকেল, আঙ্গুর, তরমুজ, পেয়ারা, আপেল, আঙ্গুর, আম, এই সকল রসালো ফল থাকে। লাল রঙের ফল তিনি পছন্দ করেন। অন্যদিকে আমরা দেখি হনুমানজির পূজোর যে প্রসাদ নৈবেদ্য, সেখানে গুড় এবং ছোলা দুটি দেওয়া হয় এবং সেটি আমরা গ্রহণও করি প্রসাদ হিসেবে। এই গুড় এবং ছোলা দেওয়ার মাহাত্ম্য রয়েছে বিশাল বড়। হনুমানজির পুজো করলে একজন ব্যক্তির জীবনে শক্তি বৃদ্ধি পায়, জ্ঞান বৃদ্ধি পায়, আমাদের মনের মনোকষ্ট, ভয়, বেদনা এই সকল কিছু দূর হয়। কেউ যদি আপনার ওপরে কুনজর দেয়, আপনার ক্ষতি করার চেষ্টা করে, সেই খারাপ নজর থেকেও আপনি রক্ষা পাবেন হনুমানজির আশীর্বাদে। হনুমানজি হঠাৎ করে আমাদের জীবনে ঘটে যাওয়া কোনো দুর্ঘটনা থেকেও রক্ষা করেন, আমাদের জীবনে সৌভাগ্য আনেন। আরও একটি বিষয়, হনুমানজির পুজো করলে মাঙ্গলিক দোষ কাটে। মঙ্গল গ্রহ আমাদের জীবনে বিশেষভাবে প্রভাব বিস্তার করে। মঙ্গল গ্রহের যদি খারাপ দশা কারো জন্মছকে থাকে, অর্থাৎ কোনো ব্যক্তি যদি মাঙ্গলিক হয়, তাহলে তার খুব রাগ হয়, বিভিন্ন ধরনের খারাপ ঘটনা তার সাথে ঘটে, সে নিজের রাগকে কন্ট্রোল করতে পারে না, অনেক সময় সে ব্যক্তি রক্তের দোষও দেখা দেয়। এই সকল কারণে বলা হয় মঙ্গল গ্রহের দোষ কাটাতে হনুমানজির পুজো করতে, এবং তার সুফলও বহু ভক্তরা পেয়েছেন। মঙ্গল এই শব্দের অর্থ কিন্তু শুভ। মঙ্গল গ্রহ যদি আপনার ভালো থাকে, শক্তিশালী থাকে, তবে আপনার জীবন শক্তি খুবই বেশি হবে, আপনার উৎসাহ উদ্দীপনা শরীরে খুব বেশি হবে, সহনশীলতা বাড়বে, আপনি সাহসিকতার সঙ্গে এগিয়ে যেতে পারবেন। এই ভালো গুণগুলি কিন্তু মঙ্গলই আমাদের দেয়। কিন্তু মঙ্গল যদি খারাপ থাকে তাহলে আমাদের অনেক ক্ষতি হয়। মঙ্গল আরও একটি কারক, সেটি হলো মঙ্গল হলো লাল গ্রহ, রেড প্ল্যানেট। আমাদের রক্তের সঙ্গেও মঙ্গলে বিশেষ যোগ রয়েছে। যার মঙ্গল খারাপ তার রক্তগত বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। আর যে ব্যক্তির মঙ্গল যত ভালো সে তত সাহসী, তত প্রাণচঞ্চল এবং তত ভালো সুস্থ থাকে। বলা হয় হনুমানজির প্রধান প্রসাদ হলো গুড় এবং ছোলা। গুড়ের মধ্যে থাকে প্রচুর পরিমাণে আয়রন, চিনি জাতীয় যে কোনো খাবার, শর্করা আমাদের শরীরে যেরকম ক্ষতি করে মিষ্টি দেওয়ার সাথে সাথে, গুড় কিন্তু সেটি করে না। গুড়ের মধ্যে থাকা আয়রন আমাদের শরীরে রক্তাল্পতা, রক্তজনিত কোনো যদি সমস্যা থাকে, অ্যানিমিয়া, এই সকল রোগকে দূরে সরাতে সাহায্য করে। এই কারণে বিশেষ করে মহিলাদের গুড় খেতে বলা হয়। মহিলাদের শরীরে রক্তাল্পতা দেখা দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। অন্যান্য মিষ্টির তুলনায় গুড়ে অ্যান্টিঅক্সিডেন্ট খুব বেশি পরিমাণে থাকে। এর ফলে আমাদের মধ্যে যে স্ট্রেস হয়,
এই অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু আমাদের এই স্ট্রেস কমাতে সাহায্য করে। বর্তমান সময়ে এই স্ট্রেসের প্রবণতা খুবই বেশি, তাই ডাক্তাররাও কিন্তু পরামর্শ করে গুড় খেতে। বার্ধক্যজনিত যে লক্ষণ আমাদের শরীরে দেখা দেয়, মঙ্গল খারাপ থাকলে বার্ধক্যজনিত লক্ষণ দেখা দেবেই, কারণ শরীরে রক্ত শুদ্ধ নয়। এই কাজটি কিন্তু গুড় করে। গুড় আমাদের রক্তকে শুদ্ধ করে এবং বার্ধক্যজনিত লক্ষণ কমাতেও সাহায্য করে। গুড় আমাদের সুস্থ রক্ত পেশির কোষ গঠনে যে আয়রন দরকার সেটি দিয়ে আমাদের পুষ্টির ঘাটতি পূরণ করে। এই কারণে আপনারা দেখবেন যারা কুস্তি করেন তারা কিন্তু গুড় এবং ছোলা খান এবং হনুমানজিরও পুজো করেন। এই বিষয়টির সঙ্গে এটি কোনো না কোনোভাবে যুক্ত। গুড় আমাদের শরীরে ক্লান্তি কাটাতে সাহায্য করে, পেশির দুর্বলতাকেও নষ্ট করে পেশিকে সবল করে। বন্ধুরা জেনে নি গুড়ের পরে ছোলার কি গুণ। ছোলা, আমরা সকলেই জানি ছোলা হলো প্রোটিনের একটি বড় উৎস। ছোলা আমাদের শরীরের কোষ গঠনে সাহায্য করে। আমাদের শরীরের কোষ গঠন করতে যে বিশেষ প্রয়োজন হয় প্রোটিনের, তার চাহিদা ছোলা আমাদের পূর্ণ করে। এই কারণে বলা হয় শিশু, যারা কিশোরী বা গর্ভবতী মহিলারা, তাদের জন্য ছোলা খেতে। ছোলা আমাদের খাদ্যে ফাইবারের যে ঘাটতি থাকে, উচ্চ ফাইবারযুক্ত খাবার হওয়ার কারণে হজমেও সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে। অন্যদিকে ছোলার আরও একটি ভালো গুণ রয়েছে। ছোলার মধ্যে রয়েছে ম্যাঙ্গানিজ ফসফরাস, যা আমাদের শরীরকে সুস্থ রাখার পাশাপাশি হাড়ের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। হাড়ের গঠনে যদি কোনো গোলযোগ থাকে এবং যাদের জয়েন্ট পেন বা গাঁটে গাঁটে ব্যথা, তাদেরকে ছোলা খেতে বলা হয়। এটি আমাদের এই সকল অবস্থা থেকে বাইরে বের করে এবং শরীরকে, বিশেষ করে হাড়ের গঠনকে, আমাদের হাড়কে সুস্থ রাখে। হাড়ই হলো আমাদের শরীরের প্রধান কাঠামো। বন্ধুরা, এটি তো হলো স্বাস্থ্যগত দিক গুড় এবং ছোলার। বলা হয় হনুমানজি একজন ব্যক্তিকে সাহসী করে এবং শক্তিশালী করে। এই সাহস এবং শক্তির জন্য রক্তকে শুদ্ধ হওয়া খুবই দরকার। রক্তের জোর প্রয়োজন, তার সাথে সাথে আমাদের শরীরের হাড়কেও সুস্থ সবল থাকতে হবে। তাতে আমরা বার্ধক্যজনিত সমস্যায় তো পড়বই না, তার সাথে সাথে প্রাণোচ্ছল প্রাণবন্ত জীবন যাপন করতে পারব। হনুমানজির পূজোর প্রসাদে আমরা যখন গুড় এবং ছোলা অর্পণ করি, তখন হনুমানজি খুবই সন্তুষ্ট হন। আমাদের জীবনের বহু বাধা বিপত্তি থেকে আমরা মুক্ত হতে পারি এবং হনুমানজি আমাদের মনোবাঞ্ছাও পূর্ণ করেন। হনুমানজির সবচেয়ে প্রিয় প্রসাদের মধ্যে কলার সাথে সাথে গুড় ও ছোলা রয়েছে। বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।